মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ের চাপায় মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। 17 বছরের নিহত ওই কিশোরের নাম মোহাম্মদ জাহিদ। তিনি মাস্টার রোলে কাজ করা মাহুত আজাদ আলীর ছেলে। কিউরেটর জানান, বেলা 11টায় কুলাউড়া থেকে ঢাকায় বাবা মায়ের সাথে ঈদ কাটাতে আসে জাহিদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঈদের নামাজ শেষে জাহিদকে নিয়ে আজাদ আলী হাতিশালায় ঢোকেন। এ সময় রাজা নামে একটি হাতি বল নিয়ে খেলছিল। জাহিদ বলটি হাতির পা থেকে কেড়ে নিলে রাজা রেগে গিয়ে তার পেটে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যায় পরিবার। কিউরেটর জানান, কুলাউড়ায় জাহিদ ও অন্যরা বংশ পরম্পরায় মাহুতের কাজ করেন। জাহিদ নিজেও সেখানকার শিক্ষানবিশ মাহুত, কিন্তু নিয়ম অনুযায়ী চিড়িয়াখানার হাতিশালায় সে ঢুকতে পারে না। বিষয়টি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। বান্দরগাছা একটু পরেই নেব।